আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম সবাই ব্যস্ত এখন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ দেখার জন্য কিন্তু দর্শক আপনি কি জানেন অস্ট্রেলিয়াকে আমরা যে আপয়েন্ট করছি অর্থাৎ তাদের পেছনে প্রতিদিন আমাদের কত টাকা খরচ হবে দেখতে থাকুন এই ভিডিওটি বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে বিসিবি কোনো ঝুঁকি নিতে চায় না উচিতের শর্তের বেড়াজালে খরচের খাতাটা অনেক ভারী আবাসন খাওয়া-দাওয়া থেকে শুরু করে সতর্কভাবে সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে খরচ হচ্ছে কোটি কোটি টাকা কিন্তু তাতেও কোনো আফসোস নেই সামনে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দল আসবে তাই যে করেই হোক বিসিবি ভালোই ভালোই অতীতের বাংলাদেশ সফরটা শেষ করতে চাইছে বাংলাদেশের টিম ও অস্ট্রেলিয়া ঢাকায় পৌঁছে গিয়েছে যেটা আমরা সকলেই জানি দুটি দলই এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টাইনে আছে পাঁচ ম্যাচে সিরিজের উত্তাপ এরই মাঝে পাঁচ তারকা হোটেলের চাকচিক্যে শুনশান নিরাপত্তা ভর করে আছে অতিথিদের করা শর্ত বাইরের অতিথি প্রবেশ করার নিষেধাজ্ঞা রয়েছে যদি একজন অতিথি প্রবেশ করে তাহলে দেশে ফিরে যাবে ওজি বাহিনী প্রোটোকলের এমন কড়াকড়ি ঠিকঠাক রাখতে এখন বিসিবি বোর্ডের বাড়তি পয়সা গুনতে হচ্ছে ১২০টা রুমে দুই দলের ক্রিকেটার কোচ ম্যাচ স্টাফ ম্যাচ অফিসিয়াল সহ সিরিজ সংশ্লিষ্টরা থাকছে প্রতিদিন ১২,০০০ টাকা খরচা হচ্ছে একজনের পেছনে সব মিলিয়ে আবাসন খাতে সিরিজের বিসিবিকে প্রায় ২.৫ কোটি টাকা গুনতে হবে আর বায়ুবাবলে খাবারও থাকছে সুবিধা তাই খরচের গ্রাফটাও অনেক বেশি ঊর্ধ্বমুখী প্রতিদিন প্রতিজনের আপ্যায়নে ২০০ ডলার ব্যয় হবে যা বাংলাদেশি টাকা হিসেবে প্রায় ১৭,০০০ টাকা সিরিজ শেষে এই খাতে খরচের হিসাবটা প্রায় ৪ কোটি টাকা এসে দাঁড়াবে এর আগে টিম অস্ট্রেলিয়া যখনই বাংলাদেশে পা রেখেছে তখনই কিং হোটেল থেকে মাঠ সবখানে নিরাপত্তার এমন কড়াকড়ি দেখা গিয়েছে সম্প্রতি করোনাকালে দেশের ক্রিকেট ইতিহাসে সবচাইতে কঠোর জৈব সুরক্ষা বলয় সৃষ্টি করতে যাচ্ছে এবারের বাংলাদেশ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজটি ১৩ দিনের ক্রিকেট অফিসিয়াল সহ সিরিজ সংশ্লিষ্ট সবার প্রায় ১৫,০০০ মতো কোভিড টেস্ট করাতে হবে প্রাইভেটে এটা করাতে গেলে যেখানে খরচ পড়বে প্রায় ৪০ লক্ষ টাকার মতো অজিদের ছোট সফরটা সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জিং বটে খরচ কাটছাটের চিন্তার চেয়ে ভালোই ভালো সিরিজ শেষ করাটাই শেষ কথা বিসিবির কাছে এবার এই প্রথম কিং হোটেলে জিম সুবিধা ব্যবহার করতে পারবে না টিম বাংলাদেশ দুই টিম বায়োবাবলে থাকলেও অজিদের শুধু জিম ব্যবহার করতে দেওয়া হবে বিসিবিকে এখানেও বাড়তি পয়সা গুনতে হচ্ছে বাইরে থেকে ইনস্ট্রুমেন্ট কিনে হোটেলের কোনো একটা রুম ভাড়া করে অস্থায়ী জিম তৈরি করা হয়েছে এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হোটেলের জিম থেকেও কিছু সরঞ্জাম টেনে আনতে হয়েছে তবে কিং হোটেলের সুইমিং পুলের সুবিধাটা একাই ভোগ করতে পারবে টাইগাররা কারণ ওজিরা সেই সুবিধা নিতে ইচ্ছুক না অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়ার শর্তে টিভি ব্রডকাস্টারদের জন্য অনেকে বিধি নিষেধ থাকছে টিভি প্রোডাকশনের জন্য সব ক্যামেরা সেট করা হবে গ্যালারিতে মাঠে ক্যামেরা বা কুপ্রবেশ করতে অজিদের আপত্তি আছে ওদের থাকার ব্যবস্থাও রাজধানীর অন্য একটা হোটেলে করতে হবে ব্রডকাস্ট কর্মীরা আসবে ভারত শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে থেকে অন্য কোনো দেশের হলে চলবে না এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন